নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা প্রচন্ড মজার, অবক্কাড়া আর অনেকটা সিনেমার মতো। আপনারা বোধ হয় অনিল কাপুর অমরেশপুর এই নায়ক সিনেমাটা দেখেছেন। এই নায়ক সিনেমাটি যদি হলে গিয়ে দেখে থাকেন তাহলে তাই, আর না হলে টেলিভিশনে তো প্রায়ই রোজই কোথাও না কোনো চ্যানেলে এই সিনেমাটি চলে। সেই সিনেমাটার সব থেকে ইউএসপি বোধ হয় এটা যে এই ছবিতে একদিনের জন্য একজন আম নাগরিক মুখ্যমন্ত্রী হয়। অমরেশপুরীর সঙ্গে এক সাংবাদিক অনিল কাপুরের একটু বাদানুবাদ হয়, তো লাইভ অনুষ্ঠানে নিজের চেয়ার একদিনের জন্য ভোগ করে দেখতে বলে, যে তাহলে বুঝবে তুমি এটা কতটা চেয়ার। অনিল কাপুর সেটা অ্যাকসেপ্ট করে আর সেই জন্য এই সিনেমাটি হয় এবং মারাত্মক হিট হয়। তো এই যেন সিনেমার মতোই ঘটনা। ফিনল্যান্ডে মাত্র 16 বছরের প্রধানমন্ত্রী পেল, ফিনল্যান্ড 16 বছরের প্রধানমন্ত্রী পেল আভা মুর্তোকে। আভা মুর্তোর বয়স 16 বছর, একটি মেয়ে, ফিনল্যান্ডের মেয়ে। সে একদিনের জন্য প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাচ্ছে ফিনল্যান্ডে। তো ফিনল্যান্ডে সান মারিন যিনি প্রধানমন্ত্রী তার বয়স 34 বছর। গত বছর যখন তিনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তখনই তিনি একটি রেকর্ড করেন। এই পৃথিবীতে সব থেকে কম বয়সী প্রধানমন্ত্রীর তকমা এখন তার সানে। তো তিনি তার বয়স 34 বছর। গত 4 বছর ধরে সান যেহেতু নিজে একজন ইয়াং, তো সেই জন্যে এবং তার দলে তার সরকার চালায়েন যারা তাদের অনেকেই বেশিরভাগটাই কিন্তু মহিলারা, মেয়েরা। আর সান একটু উদ্ভাবনী শক্তি, তার অন্যরকম, সে অন্যরকম ভাবে দেশ চালায়, সরকার চালায়। তো সান গত 4 বছর ধরে নিয়ম করেছেন যে প্রতি বছর একদিনের জন্য দেশের একজনকে প্রধানমন্ত্রীর পদে বসানো হবে বা প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হবে। তো এবছর সেই তকমাটি পেল মাত্র 16 বছরের আভা মুর্তো। তো আভা মুর্তো ও পরিবেশ কর্মী, বয়স ছোট, অল্প বাচ্চা, কিন্তু তার মধ্যেও সে পরিবেশ সচেতনতায় বেশ একটা ছাপ ফেলেছে। দেশের অনেক মানুষই তাকে চেনে, পরিবেশ নিয়ে নানা কাজকর্ম করে, যেমন স্যার নিজেও করেন। তো সানেও পরিবেশ সচেতন বলেই তাকে একটা সময় ফিনল্যান্ডের মানুষ চেয়েছিল এবং তিনি সেখানকার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো আভা মুর্তো মাত্র 16 বছরে দেশের প্রধানমন্ত্রী হবেন, বলেনি বা একদিনের জন্য, এটা তো বোধ হয় পৃথিবীর ইতিহাসে চিরকালীন হয়ে থাকবে। এই তো সেই মোগল আমলের কথা মনে করছে, সম্রাট আকবর 12 বছর 14 বছর বয়সে রাজসভায় বসে গেলেন, রাজা হলেন, সম্রাট হলেন। সে আমলে হতো যে রাজার ছেলে রাজা হবে, তার বয়স 4 বছর হলেও তিনি রাজা, তার বয়স 14 বছর হলেও তিনি রাজা। রামচন্দ্র বনবাসে গিয়েছেন, ভরত তার জুতো নিয়ে এসে সিংহাসনে রেখে দিলেন, তিনিই রাজা। তো সেই ঐতিহাসিক কাল, পুরাণের কাল বা মোগল আমল, এই সময়কার ঘটনার মতো করে ফেলেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীরা, যে একদিনের জন্য এক মানুষকে প্রধানমন্ত্রী করা হবে। কিন্তু এবছর যাকে বাছা করলো, গত 4 বছর ধরে নিয়মটা, সেই আভা মুর্তো যার কিনা 16 বছর বয়স, 16 বছরের রাজকুমারী, এমনটা আমরা রুশ লোককথায়, গল্পকথায় বা আমাদেরই চাঁদ মামায় এ ধরনের গল্প লেখা হয়, বলা হয় যে 16 বছরের রাজকুমারী, 16 বছরের রাজকুমারও হতে পারে, কিন্তু 16 বছরের প্রধানমন্ত্রী না, এমন গল্প কোনোদিন কেউ লিখেছেন বলে মনে হয় না। তাই এটা একেবারে গল্প নয়, বাস্তবেই হয়ে দেখাচ্ছে ফিনল্যান্ড দেশটি। ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী একদিনের জন্য যে হবে সে 16 বছরের, তাকে আপনি আগে বলেও বয়সের বিচারে সম্বোধন করার নয়, তাকে প্রধানমন্ত্রীর পদ সেই জন্যে তাকে আপনি আগে সম্বোধন করা যায়, নাহলে সে তো একটি বাচ্চা, 16 বছর বয়সের তো বালক বালিকা হয়, সে এখনো তরুণ তরুণীও নয়, কিশোর কিশোরীও নয়, 16 বছরে বালক। আর বড় জোর একটুখানি আপনি চলুন তরুণ বললেন বা কিশোর বললেন, কিশোর বললেন। তো 16 বছরের প্রধানমন্ত্রী কেমন দেশ চালান একদিনের জন্য নায়কের মতো, সেটা দেখার অপেক্ষায় থাকবে গোটা পৃথিবী। তবে তার আগে থেকেই খবরটি কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, আপনিও শুনে একটু অবাক হয়ে আজকে রাত্রিবেলা স্বরূপ কথা দেখার পর একটু ভাবার চেষ্টা করবেন, 16 বছরেও প্রধানমন্ত্রী, এই পৃথিবীতে কত কি আজব জিনিস হয়। তো ব্যাস, এরকম আজব জিনিস দেখার জন্য আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। আজকের মতো স্বরূপ কথা এখানেই শেষ।